ওকে, আমরা গত পর্বে ছিলাম আমরা একটা কিভাবে একটা পরিপূর্ণ ইউটিউব চ্যানেল তৈরি করব। আমাদের সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছিল, আমরা ব্যানার, চ্যানেল আর্ট, এভরিথিং যা কিছু আছে, এসইও ফ্রেন্ডলি সবকিছু আমরা করছিলাম। আজকের পর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ভিডিও এসইও করব, কিভাবে ভিডিও আপলোড করব, আর এই ভিডিওটা কিভাবে আমরা শেয়ার করব, এই এভরিথিং এগুলো দেখবো আমরা, আর কিভাবে আমরা ভিডিও স্কোরটা মানে এসইও স্কোরটা বাড়াবো। তার আগে আমরা একটু এই যে আমরা গত পর্বে যে ক্লাসটা করছিলাম ওই ক্লাসের কাজটা আপনারা দেখছেন যে ফাইবারে পাওয়া যায় অ্যাভেলেবল, তো এখন আমরা আজকের যে ক্লাসটা এই টপিকের উপর কাজ পাওয়া যায় কিনা সেটা একটু আমরা দেখবেন। ফাইবারে আপনারা ক্লিক করেন, fiverr.com লিখে সেটা চাপ দিবেন, কারণ এখান থেকে নয়েজ আসতেছে। হ্যালো, আপনারা একটু মিউট হয়ে যান। তো এবার দেখেন আমি যদি এখানে ইউটিউব এসইও লিখি, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও দিলে হবে, ইউটিউব এসইও দিলে হবে, দেখেন 4000 সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে এখানে। এটা আমি এটা কি করে উপরে তুলে দেখেন এখানে 4000 সার্ভিস আছে যারা শুধু ভিডিও ইউটিউবের এসইও করে, মানে টপ কয়েকটা কিওয়ার্ড দিয়ে টপ পজিশনে এনে দেয়। তারপরে ভিডিওতে এসইও করতে হয় কিভাবে, এই আমরা যখন এখানে ক্লিক করব এই সার্ভিসগুলো কিন্তু একদম সহজ, মানে এগুলা ইউটিউবের এসইও করা হচ্ছে বাচ্চাদের কাজ, কিন্তু আপনাদের স্টেপগুলো যদি জানা থাকে তাহলে আপনারা করতে পারবেন। দেখেন এই মেয়েটার, মেবি মেয়ে মেয়ে মানুষ, ঠিক আছে, তার 23টা অর্ডার চলতেছে শুধু ইউটিউবের ভিডিও এসইও করে। এটা আজকে আমরা শিখবো, ঠিক আছে, আপলোড করবো, এসইও করবো, এটা এটা আমরা শিখবো। দেন আপলোড এর কাজও পাওয়া যায়, সবই কাজ পাওয়া যায়, আপনি ফাইবারে যে কাজই শিখেন না কেন সবকিছুই আপনি পাবেন। তো এবার দেখেন ও কাজটা করে, দেখি এখানে শো করে কিনা, না এখানে শো করতেছে না, মানে 23টা অর্ডার চলতেছে, সর্বোচ্চ 2টা ভিডিও এসইও করলেন $20, মোটামুটি ভালো কাজ মানে অর্ডার আছে। তারপরে আমি আরেকটা দেখি, এখানে 3টা অর্ডার আছে, আমরা দেখি এসইও জিনিসটা কি, ওরা যেটা করতেছে সবগুলো পিকচার একই দিয়ে দিছে, ওকে দেখাই দিতেছে না মানুষকে, যাই হোক ব্যাপার না। আমি আরো দেখি কিছু যারা কাজ করছে বেশি তাদেরকে দেখতে হবে, 5টা অর্ডার আনি দিয়েছে, এখানে পিকচার শো করতেছে না। এখানে 8টা অর্ডার আছে, পিকচার শো করতেছে না, একটু বেশিও এটা আমি দেখতে পারি সম্ভবত, ডবল চেক করি, এখানে নাই, দেখাও কি দেখাবো কি করে। হ্যাঁ এই যে দেখেন একটা জিনিস এটার ভিতরে পাওয়া গেছে, দেখেন আমরা ভিডিওতে যখন আমরা ট্যাগ গুলা দেই না, এখানে কিন্তু এগুলো দেখেন এটাই হলো এসইও ট্যাগ, যদি আপনি দেন ডেসক্রিপশন টাইটেলে ওইগুলা মিলিয়ে যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু আপনার এসইও, এইটুক এই ট্যাগ গুলা রিসার্চ করে এখানে দিয়ে দিছে এসইও ফ্রেন্ডলি মানে ট্যাগ গুলা দিয়ে দিছে, এটাই এইটুক কাজ করতে বিনিময় কি নিতেছে $5 নিতেছে, এটা ভিডিও এসইও বলে, বিষয়টা বুঝতে পারছেন। আর এটার এই কাজগুলো করার পরে দেখেন উপরে এসইও স্কোর হচ্ছে 92, বুঝতে পারছেন এটা স্কোরটা কত গেছে 92। ও সাউন্ড ক্লিয়ার আসে না এখন, ক্লিয়ার? আমরা তো ভালোভাবে শুনতে পাচ্ছি। ওকে, তাহলে তা মেবি আমাদের বাইয়ের মাইক্রোফোনটাই সমস্যা। তো দেখেন সামথিং একটু কাজ, মানে টোটাল 500-1000 ওয়ার্ডের ভিতরে মেবি ই করতে হবে, ওয়ার্ড লিখতে হবে, ওয়ার্ডের ভিতরে ট্যাগ গুলা লেখে শুধু এইটুক মানে ভিডিও আপলোড করছে, দেন ট্যাগ গুলো এখানে দিছে, দিয়ে কিন্তু তিনি কাজ করতেছে প্রতিটা সার্ভিস। এই কাজটা করতে সর্বোচ্চ আপনার 5-7 মিনিট সময় লাগবে, আমরা যে সিস্টেমটা শিখবো সেই সিস্টেমের মাধ্যমে। তো এটা আমরা দেখতে পেলাম যে এসি এর কাজটা কি, এটা এটা দেখে আমরা দেখলাম যে কাজ পাওয়া যায়, প্রচুর কাজ আছে এখানে। আর একটু আমরা যদি দেখি ভিডিও আপলোড, ইউটিউব ভিডিও আপলোড, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কাজ পাবেন, ভিডিও আপলোড, ইউটিউব মনিটাইজেশন যাই লেখেন না কেন সব পাবেন, ভিডিও আপলোড, ভিডিও আপলোড।
দেখেন এখানে, দেখেন ভিডিও আপলোডে কি পরিমাণ সার্ভিস, এখানে 52,000 সার্ভিস আছে, ঠিক আছে? তা এখানে প্রতিযোগিতাপূর্ণ কিওয়ার্ড এটা তো, আবার অনলাইনে দেখলে দেখাচ্ছে 48টা, তারপরে দেখেন $100 $150 করে কাজ নিতেছে, $100 $150 $50 ভিডিও আপলোড করে, ঠিক আছে? কাজই হচ্ছে ভিডিও আপলোড করা। তো এখানে দেখেন প্রচুর কিন্তু কাজ আছে, 8টা কাজ রানিং আছে, ভিডিও আপলোড, ভিডিও প্রমোশন। যাই হোক, আমরা এই কাজটা এখন শিখব। তো আমরা এই কাজটা শেখার জন্য আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমাদের কিছু এক্সটেকশন লাগবে, মানে আমরা আমাদের তো কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। যখন আপনারা একটু দেখেন, আমি যখন আমার ইয়েতে ক্লিক করি, একটু এখানে যাই, আমার ভিডিওতে ক্লিক করি, ধরেন এই ভিডিওটা আমি ক্লিক করলাম, এই ভিডিওটা যদি আমি একটু ই করি, দেখেন আমার এসি স্কোর কত, একটু সময় লাগবে, রিফ্রেশ করব। হ্যাঁ, দেখছেন এখানে আমার এসি স্কোর কত, 96, এসি স্কোর 96। এখানে আমার কিওয়ার্ড গুলো দেখাইতেছ না, সমস্যা নাই। আমি এখন যেটা করব, আমি এই যে এগুলো দেখতে পাইতেছি, আবার কে কি 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 ধরনের কিওয়ার্ড দিতেছে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো, এই এক মানে প্লাগইনের মাধ্যমে, মানে এক্সটেকশন গুলোর মাধ্যমে। তো ধরেন আমি চলে যাই একটা, যে কোনো একটা ভিডিওতে চলে যাই, ধরেন টিস টিস বাংলা প্রো, এটাতে যাই, দেখি ওই এই ভিডিওতে কি কি ট্যাগ দিছে সেটা আমরা একটু দেখি। তো এটা আমরা দেখার জন্য একটু অপেক্ষা করি, আমরা কিন্তু সবকিছু দেখতে পাবো এই জায়গাতে। দেখছেন তার এসি স্কোর হচ্ছে 48, তিনি কি কি কিওয়ার্ড ইউজ করছে সেটা আসলে এখান থেকে দেখাইতেছে না, আমার এখানে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে। যাই হোক, আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের কিছু মানে এক্সটেকশন লাগবে, এটার নাম হচ্ছে বিডিআই কিউব, কিওয়ার্ড এভরি হিয়ার, অ্যান্ড হচ্ছে এই দুইটা হলে হয়ে যাবে। আমি এটা রিমুভ করে দিই এখন, যেহেতু আমরা নতুন ভাবে কাজ করব, তো ভিডিও আপলোড করব, ওইটা আমি রিমুভ করে দিলাম। আর হচ্ছে আমি চ্যানেলটা, কালকে যে চ্যানেলটা ছিলাম ওইটা থাক, আমি এই চ্যানেলে আমি ই করব, ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে। আমরা তো গেমিং চ্যানেল কালকে আমি তৈরি করে সব কিছু কমপ্লিট করে রাখছিলাম। এখন আমরা প্রথমে যেটা করব, আমরা এখানে দেখেন 3 ডট একটা মেনু আছে, 3 ডট, এখানে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে চলে আসবেন মোর অপশনে, মোর টুলস, মোর টুলসে মাউসটা ধরলেই এখানে আসবে হচ্ছে এক্সটেকশন। এক্সটেকশনে আপনারা ক্লিক করলে এই পজিশনে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা যেটা করবেন, আবার 3 ডট মেনু আছে এখানে, মেন মেনু, মেন মেনুতে ক্লিক করে নিচে দেখেন ওয়াইপ দা কমো ওয়াইপ স্ট্রোক, এখানে ক্লিক করলেই আপনারা এক্সটেকশন গুলো পাওয়ার জন্য এই সার্চ বারে, মানে এখানে এক্সটেকশনের সবকিছু, সব ধরনের এক্সটেকশন আমরা পাবো, মানে এক্সটেকশনের প্ল্যাটফর্মে চলে আসলো। তো এভাবে আসতে পারেন, আবার যদি আপনাদের এরকম করে আসতে সমস্যা হয়, তাহলে নেক্সট স্টেপ হচ্ছে এই যে দেখেন এখানে গেমিং এর একটা ইয়ের মতো আছে, এক্সটেকশন লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে দেখেন ম্যানেজ এক্সটেকশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই পজিশনে চলে আসলেন, এখান থেকে ওপেন দা কমো ওয়েব স্টোর, এখানে কিন্তু চলে আসতে পারবেন, ঠিক আছে? তো এইগুলা যদি আপনাদের ব্রাউজারে যদি না হয়, তাহলে যেটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে এখানে সার্চ করতে হবে BIDIQ, এটা লিখে ডাউনলোডটা লিখলে হবে, ডাউনলোড এটা লিখলে আপনি গুগলে পেয়ে যাবেন এক্সটেকশনটা। আমরা এখান থেকে এই যে দেখেন ক্রোমো গুগল, মানে ক্রোমো ডট গুগল ডট, মানে BIDIQ এক্সটেকশন, এখান থেকে আমরা কিন্তু যাইতে পারি, দেখছেন এখান থেকে কিন্তু আমরা আমাদের এই অপশনে চলে আসতে পারি। তো আমরা 3টা স্টেপে দেখলাম, কারো যদি কোনোটায় সমস্যা হয় নেক্সটটা দেখবেন, নেক্সটটা সমস্যা হলে আরেকটা দেখবেন, আরেকটা দেখলে আরেকটা দেখবেন, 3টা সিস্টেম আমি আপনাদের জন্য রেখে দিলাম যাতে সমস্যা যেন না হয়। তো এবার আসি, এখানে আপনারা সার্চ করতে পারেন BIDIQ, এখানে আমরা ইন্টারে চাপ দিই, দেখছেন প্রথমে যে সফটওয়্যারটা আছে মানে এক্সটেকশনটা আছে, তো আমরা এখানে ওপেন করব, করে এখানে দেখেন যদি কারো এক্সটেকশন না থাকে তাহলে এখানে বলবে অ্যাড নাও, মানে অ্যাড টু ক্রোমো, তুমি যদি এটা ক্রোমোতে অ্যাড করতে চাও তাহলে তোমরা ক্রোমোতে অ্যাড করে নিও। ওকে, আমি আমার যেহেতু নাই, আমার লাগবে এটা, তো আমি ক্রোমোটা মানে অ্যাড করে নিলাম, তো একটু ডাউনলোড হচ্ছে। তার মধ্যে আমি যেটা করব, আরেকটা নামাই,
আমার আরেকটা লাগবে কিওয়ার্ড, কিওয়ার্ড ডি সাব দিতে পারেন, এফ ডি হিয়ার দিতে পারেন, এফ ডি হিয়ার মেবি এফ ডি হিয়ার। দেখেন এই একটা কিওয়ার্ড আছে আপনার। তো আমাদের বিডিআই কিউটা অলরেডি ই হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এই কিওয়ার্ডটা লাগবে, মানে কিওয়ার্ড এভরি হিয়ার এর, এখানে আপনারা ক্লিক করবেন, এটাও সেম ভাবে অ্যাড করে নেবেন। প্রথমে আপনার ভিডিও আপলোড করার পরে এই কাজটা, এই কাজটুকু থাকবে আপনাদের, ঠিক আছে? আর কোনো কাজ নেই। এই দুইটা অ্যাড হয়ে যাওয়ার পর আমি এই ট্যাবগুলো কেটে দিলাম, এই ট্যাবগুলো আমার এখন আর প্রয়োজন নাই। তো এবার যেটা করব, আমি সবগুলা কেটে দিলাম। কিওয়ার্ড এভরিওয়্যার এইটাকে আমি বুঝিনি আপনার বলতেছে যে কিওয়ার্ড এভরিওয়্যার যে পরে আরেকটা ইয়া দিচ্ছি, ওটাও কি এর সাথে কোনো পার্টনার ওটা ওটা? হ্যাঁ, এটা এটাও সেম কিওয়ার্ড রিসার্চ করে এটা দিও, ঠিক আছে? এই দুইটা হলে আপনার আর কোনো মানে কোনো ই লাগবে না, এটা দুইটা দিয়ে আনা, ঠিক আছে? তো এটা ইনস্টল হয়ে গেলে আপনারা যেটা করবেন, এখানে দেখেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে আমি যে দুইটা নামাইলাম, একটা হচ্ছে বিডিআই কিউ এন্ড কিওয়ার্ড ডিফিকার, এই দুইটা পিন করে দিবেন। পিন করে দিলাম, আমার এখানে আসলো, দেখছেন? এখানে এসে বললো যে আমি পিন না করতাম এখানে আসতো না, দেখছেন? চলে গেছে, পিন করলাম এখানে চলে আসলো। তো এটা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে কোনো একটা ভিডিওতে আসতে হবে আপনার ইউটিউবে, আমি এখানে রিপ্লেস করি, অথবা ইউটিউবে ড্যাশবোর্ডে আসতে হবে আপনাকে। যে কোনো একটা ভিডিও আমি ওপেন করলাম, এখন দেখেন আমি কিন্তু কোনো কিছু পাইতেছি না, মানে তার ডেসক্রিপশন কি দিছে, কয়টা ট্যাগ ইউজ করছে, কোন ট্যাগে কোন পজিশনে আছে, কোন ট্যাগটা ইউজ করলে ফার্স্ট পজিশনে ওই চলে গেছে, ওইটা আমরা ইউজ করলে কত নাম্বার পেজে থাকবো, এগুলো আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। এখানে বলতেছে কি, এখানে বলতেছে ইমেল দিয়ে সাইন আপ করতে বলতেছে, ঠিক আছে? যদি অ্যাকাউন্টটা না থাকে তাহলে আমাদের যেটা করতে হবে, সাইন আপ করে নিতে হবে। তো আমি এখানে সাইন ইন, দেখেন নিচে একটা সাইন ইন একটা অপশন আছে, আমরা এখানে সাইন ইনে ক্লিক করি। ক্লিক করে আমি এখান থেকে ডাইরেক্ট আমার যেহেতু জিমেল আছে, ওই জিমেলটা আমি এখানে অ্যাড করে দিই। তো আমি নেক্সটে যেহেতু খুলছি নতুনে, তো আমি এটা অ্যাড করে দিই 19, ওকে, এটা আমি অ্যাড করে দিলাম। ভাই আর একটু যদি পিছন থাকে, আমি লিখতেছিলাম, আমি ওটা মিস করে ফেলেছি। আপনি এখন লেখার কোনো দরকার না, ওই যে ওই এক্সটেনশন নাম লিখে দিলাম। ওকে, ভিডিওতে পেয়ে যাবেন, ঠিক আছে? সমস্যা নাই, ভিডিওটা দেখে পজ করে আপনি এক্সটেনশনটা, এই দুইটা নামে নিন, একটা হচ্ছে বিআইডি কিউ আর একটা হচ্ছে কিওয়ার্ড এভরি হিয়ার, একটু দেখে নেন আবার লেখাগুলো। পাইছেন, দেখতে পাইতেছেন? জি 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 পাচ্ছি। ওকে, লেখা শেষ হলে আমাকে বলেন। হ্যাঁ, ওকে 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 ওকে। তো এবার আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে সাইন আপ করতে হবে। তো আমি সাইন আপ কিন্তু করে ফেলছি। তো এখানে আমি গুগল থেকে সাইন আপ করলাম, দেখেন গুগল থেকে আমি যে কোনো একটা জিমেল এখানে ই করে দিলাম, মানে লগ ইন করে দিলাম। তো এবার দেখেন আমার কিন্তু এখন আমার কিন্তু আমার এটা ইনস্টল হয়ে গেছে, মানে আমার এটা কিন্তু লগ ইন অবস্থায় চলে আসছে। এখন দেখেন ও কি কি ইউজ করছে আমরা কিন্তু সব দেখতে পাবো। একটু আমরা দেখি নিচের দিকে, একটু সময় লাগবে, তো আস্তে 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 সব, ঠিক আছে? তো এই যে দেখেন কিওয়ার্ড এভরি হিয়ার এর মাধ্যমে কোনগুলা ও কি কি কিওয়ার্ড টপ রিলেটেড আছে সেগুলো এখানে কিন্তু সাজেস্ট করতেছে, দেখছেন? সবগুলো কিন্তু সাজেস্ট করতেছে, ও কিন্তু এই ভিডিওর ভিতরে এগুলাই দিছে, এই বাইটাই, ঠিক আছে? কিন্তু আমার বিডিআই কিওয়ার্ডটা আসতেছে না, একটু আবার দেখতে হবে, রিপ্লেস করে কিন্তু আসবে। ওকে ভাইয়া, কিওয়ার্ডে কি কোনো কপিরাইট আছে? না না না, কিওয়ার্ডের কোনো কপিরাইট নেই, চ্যানেল ট্যাক্স বেরিয়েছে কিন্তু ভিডিও ট্যাক্স এখনো বাইরে দিতেছে না। হ্যাঁ পাইছি, দেখেন আমার এটা উপরের দিকে আসছিল, তো মানে খুঁজে পাইতেছিলাম না। এবার দেখেন ও চ্যানেল ট্যাগ কি কি দিছে, এই এটা যেহেতু মনে করেন ডিজিটাল টিস মনে হয় নাকি, টিস বাংলা প্রো, ও শুধু বিভিন্ন রিলেটেড ভিডিও বানায়, মানে শিকার ভিডিও বানায়। তো দেখেন ও দিচ্ছে ম্যাক মানি অনলাইন, বাংলা টিউটোরিয়াল, অনলাইন ইনকাম, আর্ন মানি, অনলাইন ইনকাম মোবাইল দিয়ে, ঠিক
ঠিক আছে, অনলাইন ইনকাম, অনলাইন ইনকাম বাংলাদেশ, ম্যাক মানি, অনলাইন ফাস্ট দিয়ে এইগুলাই দিছে, খালি এইগুলাই দিছে। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে দেখেন ওর এসিএস স্কোর দেখছেন কত হয়ে গেছে, 48, খুব একটা ভালো এসিএস স্কোর না। যদি 60-70 এর উপরে না এসে যায় সেটা কিন্তু আসলে ভালো এসিএ হয় না। তো এবার দেখেন নিচে দেখেন ওই যে আমরা চ্যানেল ট্যাক্সটা দিছিলাম আমাদের কিছুক্ষণ আগে, যে মেবি কে যেন বললো, সিরাজ মেবি বললো যে চ্যানেল ট্যাক্সটা কোথায় দিব। তো দেখো এই চ্যানেল ট্যাক্স গুলো এখানে শো করতেছে, প্রতিটা ভিডিও কিন্তু শো করবে এটাই। ঠিক আছে, এটা হলো চ্যানেল ট্যাক্স আর এটা হচ্ছে ভিডিও ট্যাক্স। আচ্ছা, ওইটা চ্যানেলে দিতে হবে ওই ট্যাগগুলো, আর এটা হচ্ছে স্পেসিফিক ভিডিও ট্যাগগুলো না? হ্যাঁ, ওটা প্রতিটা ভিডিও কিন্তু ওর এক ভিডিও না। একটু আমরা দেখেন, আমি আরেকটা ওর চ্যানেল আবার যাই, দুইটা জিনিস আমি কনসেপ্টটা ক্লিয়ার করি। এখানে হচ্ছে দুইটা ভিডিও কিন্তু আলাদা, একটা হচ্ছে এটাও আমি ডিলিট করে দিই। দেখেন ট্যাগ গুলা কি পরে আবার ডিলিট করে নতুন ট্যাগ অ্যাড করা যায় ভিডিও? হ্যাঁ, সব করা যায়, সবই দেখবো আমরা, বুঝছো নাই তো? তাহলে ধরেন তার 68 না কত আছে সে কি বাড়াইতে পারবে আবার? বাড়াইতে পারবে, এসিও করলে বাড়াইতে পারবে। দেখেন আমি কিন্তু এই একটা ভিডিওতে আসলাম, এটা থাম্বনেল হচ্ছে এটা, আর এটা থাম্বনেল হচ্ছে এটা, এটা হচ্ছে কপি পোস্ট কাজ করে ইনকাম, আর এটা হচ্ছে 100 টাকায় 300 ভিউ, এটা তো 300+ ভিউ। তো এবার দেখেন পরে দুইটা ট্যাগ দেখেন পরে মিলে কিনা। দেখছেন এটা লেখছে হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও, আর এখানে কি দিছে, এখানে দেখেন লেখছে কি ম্যাক মানি অনলাইন। দেখছেন দুইটা কিন্তু আলাদা, তার মানে প্রতি ভিডিওতে কি কি কোন ধরনের ভিডিও সেটা কোন ধরনের ট্যাগ ইউজ করছে সেটা কিন্তু আপনারা ইজি ভাবে এই দুইটা সব মানে এক্সট্রাকশন দ্বারা কিন্তু দেখতে পারবেন ইজি ভাবে। তাহলে আমাদের কিওয়ার্ড বের করা নিয়ে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। তারপরে আমি আরো কিছু সিস্টেম দেখাইতেছি, ওইটা ওইটা থাকা রাজু ভাই, আমাদের এই দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে ওই যে ভিডিও আইকিউ, ভিড আইকিউ, এটা হচ্ছে ভিডিও ট্যাগ তৈরি করা যায় দেখা যায়, আর একটা হচ্ছে চ্যানেল না আর একটা কিওয়ার্ড এভরি হিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড এভরি হিয়ার, দুইটা কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, মানে কিওয়ার্ড বের করা। আমরা কোন টপিকের উপর ভিডিও, ধরেন আপনার একটা ক্লায়েন্টে একটা ভিডিও দিলো আপলোড করার জন্য, তো আপনি সামথিং মাথায় কিছু আসলো যে এই ভিডিওটা এই রিলেটেড, তো ওই ভিডিওটা ওই টাইটেলটা লিখে যখন আপনি ইউটিউবে সার্চ করবেন ওই রিলেটেড ভিডিও কিন্তু আপনি হাজার হাজার ভিডিও পাবেন। ওইগুলো টপ টপ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু বের করে আপনারা আপনার ভিডিওতে দিয়ে দিতে পারবেন। এসইও বাইরকে বলতে পারেন আমি এইগুলো দিয়ে দিছি, দেখো বাইর কিন্তু কপিরাইট হবে না, না কপিরাইট ট্যাগের ভিতরে কোনো কপিরাইট নাই, ভিডিওতে কপিরাইট আছে। ঠিক আছে, ট্যাগে কোনো কপিরাইট নাই, ট্যাগ মিলতেই পারে, ট্যাগ মিলতেই পারে, ট্যাগ না মিললে কি হবে তাহলে? আর ওই ভিআইডি এই কি, ওইটা কি শুধু এই ইউটিউবের জন্য? হ্যাঁ, ইউটিউবের জন্য কি মানে ট্যাগ রিসার্চ করার জন্য, ট্যাগ রিসার্চের সফটওয়্যার, এটা ভিডিও কিউ এর জন্য ইউজ করতে হবে সবখানে জন্য না? হ্যাঁ, এটা হচ্ছে আমরা এসইও আর গুগলের জন্য সবখানে জন্য এটা। তো যাই হোক, আমরা এখন একটা ভিডিও আপলোড করি। আমরা তো এর আগে তো দেখলাম এটা হচ্ছে নুমান ভাইয়ের সাথে একটা মিটিং এর একটা ভিডিও, ওই ফ্রিল্যান্সার নুমান রেবত তো চিনেন, বড় ভাই মানুষ, তার একটা ভিডিও বুঝি নাই মানে ভিডিও ঠিক আছে, এটা হচ্ছে নুমান ভাইয়ের একটা ভিডিও। তো যাই হোক এটা দিয়ে আজকে চালাই, তো এটা 5 নম্বর ফোল্ডার আছে। ওকে, আমি এখন যেটা করবো ভিডিও আপলোড করার জন্য, আপনারা প্রোফাইলে আসতে পারেন অথবা ড্যাশবোর্ডে থাকতে পারেন, ইউটিউবের youtube.com এখানে থাকলেও কিন্তু আপনারা এখানে দেখেন প্লাস নামের একটা অপশন পাবেন, দেখছেন? দেখেন ভালো করে সবাই লক্ষ্য করেন, মাউস কার্সার নড়াইতেছে, এটা নিয়ে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপলোড আপলোড ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন। তো কিছুটা সময় লাগবে, ব্যাপার না, আমি এগুলো সব ডিলিট করে দিই। ঠিক আছে, তো এবার ভিডিওটা আমি এখান থেকে আপলোড করতে পারি, ঠিক আছে, অথবা ভিডিওটা ধরে নিয়ে এর উপরে দিয়ে দিতে পারি, দুইটাই হবে। তো দেখেন এটার উপরে আমি দেখি ভিডিওটা ধরে এনে দিয়ে দিই, দেখি হয় কিনা। এটা ধরলাম কপি করে, মানে এটা ধরে এনে আমি এটার উপর ছেড়ে দিলাম, মানে ওই যে ড্রপ ডাউন আমরা যে কাজগুলো করি ওয়েবসাইটে সেরকম, দেখো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হচ্ছে আমার, এই ভিডিওটা কিন্তু আপলোড হতে সময় লাগবে আমার, এই ব্রাউজারটা না খুব তাড়াতাড়ি হচ্ছে। যাই হোক, এবার
আমি যেটা করব আমার একটা ডেসক্রিপশন, আমি কিন্তু সবগুলা ভিডিওতে একটা ডেসক্রিপশন ইউজ করি। কত এমবি ভিডিও ভাই? এটা মেবি 200-300 MB হতে পারে। আপলোড তো অনেক দ্রুত হচ্ছে, মানে আপলোড অনেক তাড়াতাড়ি হয় না? আপলোড সব জায়গা নেটে একটু ভালো, কিন্তু ডাউনলোড স্পিড লো। আমি সব জায়গায় এও এই মানে ডেসক্রিপশনটা আমি ইউজ করি, তো এটা আমি আপাতত এখানে দিয়ে দিলাম। নিচে দেখেন ডেসক্রিপশন, আমি যদি অন্য কারো এই ইয়া দেখে ভিডিও দেখে ওইখান থেকে যদি ওই কিওয়ার্ড গুলো কপি করে নিয়ে আসে দেয় তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, মানে চারবার বললাম একই কথা, কিওয়ার্ডে কোনো সমস্যা নাই, ডেসক্রিপশনে কোনো সমস্যা নাই, কোনো কপিরাইট আছে না তুমি লেখা মধ্যে কোনো কপিরাইট নাই। তো আপনার ডাব নিউজ করবেন এখানে কপিরাইট হবে কেমনে? না অন্য জনেরটা যদি নিয়ে আসে দেই, অন্য জনেরটা আপনার ভিডিওর সাথে মিলবে? না 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 ডেসক্রিপশনে আপনার একটু অপেক্ষা করেন, আমি একটু গুগল থেকে এই করি লেখি বাংলাতে ফ্রিল্যান্সার নুমানের সাথে মিটিং, ঠিক আছে বাংলা লিখলাম। তো এটা দিয়ে এটা আমি উপরে দিয়ে দিলাম টাইটেলে নুমান ভাইয়ের সাথে মিটিং, ঠিক আছে। তো এখানে আমি ধরেন আমার আরেকটা পয়েন্ট লাগবে, ধরেন আরেকটা পয়েন্ট দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কি দেওয়া যায় আড্ডা, না আড্ডা আড্ডা বললাম ঠিক আছে, এভাবেই তো লাগে নাকি? ওকে আড্ডা কি আসছে উইথ ফ্রিল্যান্সার নোমান ভাই, ফ্রিল্যান্সার নোমান নোমান ভাই এমনি একটা টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে ভাই মেয়ে দেওয়ার দরকার নাই। তো দেখেন টাইটেলে কতগুলো শব্দ ইউজ করতে পারবেন, 100টা শব্দ ইউজ করতে পারবেন, দেখছেন বিষয়টা? আমি একটু অন্যটা নিয়ে আসি, দেখেন ওরা এরকম ভিডিও ক্যারা ক্যারা করছে, আমি দেখেন 10টা থেকে একটা তৈরি করব। এসইও ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, দেখেন একটা পাইলাম। তো এটা আমি এখানে দেখেন সাজেস্ট করতেছি এই কিওয়ার্ডের আন্ডারে কতগুলো মানুষ আছে একটু দেখেন আপনারা ফলো করেন, এই কিওয়ার্ডের আন্ডারে কতগুলো ভিউ আছে কতগুলো সাবস্ক্রাইবার আছে আমরা কিন্তু দেখতে পারবো। এই দেখেন নিচের দিকে আসি, এটা সার্চ স্কোর দেখছেন 100 ভিতরে 61, তারপরে এটা 71 নম্বর পজিশনে আছে ইউটিউব এসইও, ইউটিউব এসইও বাংলা 60 নম্বর পজিশন, এগুলো হচ্ছে ট্যাগ মানে কিওয়ার্ড। তারপরে হচ্ছে আপনারা যাই হোক এভাবে আমার দরকার নাই, এখানে প্রায় 7 লাখ মানুষ কিন্তু এই কিওয়ার্ডের আন্ডারে আছে, এই এই ছোট্ট একটা কিওয়ার্ডের আন্ডারে, মানে এটা লেখে 7 লাখ মানুষ সার্চ করে আজ পর্যন্ত ভিডিও দেখছে এতগুলা, ঠিক আছে। আমাদের দরকার নাই, আমরা এটাই কপি করে আমি দিয়ে দিলাম, একটা একটা ট্যাগ হয়ে গেল। তো আমি আবার এসইও করব, আমি এখানে লিখতে পারি দেখেন আর একটু কে কি দিছে দেখি, এখানে দিয়ে দেই হাউ টু হাউ টু হাউ টু ভিডিও এসইও 2022 একটা দিয়ে দিলাম, মানে কিভাবে ভিডিও এসইও করতে হয় ইউটিউব ভিডিও এসইও, ওকে একটা দিয়ে বানাই দিলাম। আপনার এখানে মূল কথা হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে চমৎকার, এই ট্যাগটা থাকবে আপনার পারফেক্ট ভাবে, আর হচ্ছে আপনি যে বাকি কাজগুলো করবেন যেমন থাম্বনেলটা দিবেন আকর্ষণীয় ভাবে যে ইউটিউবে ইউটিউব এসইও করে ইনকাম করুন মাসে এত টাকা এত টাকা, তাহলে কিন্তু একটা আকর্ষণ তৈরি হলো মানুষের, আপনাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। তো আমি দেখেন আরো অনেকগুলো ইউজ করতে পারতেছি, তাহলে আরেকটা নিয়ে আসি বাংলা দেখে দেখি আর কি করছে।
নিজের ইউটিউব বারবার দেখবেন। এখানে বাংলা অ্যান্ড মানে বাংলা ইংরেজি মিশিয়ে দিবেন, তাহলে র্যাঙ্ক করতে সুবিধা হবে। আমি যেভাবে ইউটিউব এসইও করি এটা দরকার নাই। তো আরো দেখি কিওয়ার্ড পাই কিনা, এই লোকটার ভিতরে যাই দেখি এই ছেলেটা কি কি কিওয়ার্ড ইউজ করছে, আমি অর্ডটা দেখি। তো একটু আমি নিচের দিকে আসি, যেটা ভালো লাগবে সেটাই নেব। দেখেন কয় নাম্বার পজিশন আছে, এই এটাতে সার্চ করলে কিন্তু তারে এক নাম্বার ফার্স্টে ভিডিও পাবো, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও আপলোড টিউটোরিয়াল বাংলা। ওকে টুইটার এটাও আমরা ইউজ করতে পারি, কারণ এটা আমাদের সাথে যায়, যেহেতু আমরা ভিডিওটা ই করতেছি আপলোডও করতেছি, তার মানে এটা আমাদের সাথে যায়, এসইও করবো দেন আপলোড করবো। কিন্তু এটা বড় হয়ে গেছে, ঠিক আছে, ছয়টা বড় হয়ে গেছে। তো আমি যেটা করতে পারি টিউটোরিয়াল, ওকে বাংলাটা কেটে দিলাম, টাকা পাতো তো একটু কি এক শর্ট হয়ে গেছে। তো এবার আমি যেটা করি, এগুলা কপি করে আমি যখনই ভিডিও আপলোড করব উপরে যে টাইটেলটা আপনি দিবেন, নিচেও ডেসক্রিপশনের প্রথম লাইনে সেটা আপনি দিবেন। দেখেন আপনার একটা জিনিস দেখাই, র্যাঙ্ক করার কাজে কি ধরনের হেল্প করে। আপনার র্যাঙ্ক করতে গেলে আপনার ভিডিও যদি ফার্স্ট পজিশনে আনতে হয়, তাহলে আপনাকে অবশ্যই প্রথম লাইনে এটা আনতে হবে, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো প্রথমে দিতে হবে। তো যারাই এই কাজগুলো করছে তাদের ভিডিওগুলো কিন্তু ফার্স্ট পজিশনে চলে আসে। এই যে দেখেন আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল। দেখেন এখানে নিচে দেওয়া আছে ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল, দেখছেন এখানে দেওয়া আছে প্রথম লাইনে, প্রথম কিওয়ার্ডটা এখানে প্লেসমেন্ট করছে। তারপরে দেখেন মোটামুটি যাদেরগুলো এই ডেসক্রিপশনে দেওয়া আছে এখানে সাজেস্ট করতেছে। তো আমি একটা দিয়ে দিলাম যেহেতু, এবার আমি এখানে কিছু ট্যাগ মানে হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো হ্যাশট্যাগ ইউজ করি ওই রিলেটেড ইউটিউব এসইও, তারপরে আবার একটা ইউজ করি ভিডিও এসইও, তারপরে আমি আবার একটা ইউজ করি র্যাঙ্ক ইউটিউব ভিডিও, না এটা তোর কাছে ভিডিও আপলোড দিয়ে দিই, ভিডিও আপলোড। ওকে এটা হয়ে গেল আমাদের ট্যাগ, আমি নিচে থেকে ডাউন করে দিই, ইউটিউব থেকে ডাউন করে, ওকে এটা লাগাই দিলে কোনো সমস্যা নাই। তো আপনি এভাবে দিতে পারেন, আর কোনো কাজ নেই এখানে ডেসক্রিপশনে, আর কোনো কাজ নেই। এখানে একটা সুন্দর একটা থাম্বনেল দিয়ে দিবেন, আর যদি থাম্বনেল যদি না থাকে এখানে যে ইমেজটা ওরা বেছে নিবে সেই ইমেজটা এখানে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো এবার আপনার চলে আসলাম এখানে যে অপশনটা আসবে, এখানে আপনারা সবসময় নো দ্বিতীয় নাম্বারটা ইউজ করবেন, নো ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না সবার জন্য, ঠিক আছে, এটা শুধু বাচ্চাদের জন্য না সবার জন্য। তো এটা আপনারা ইউজ করতে পারেন, আর আর কোনো কিছু দরকার নাই, আমি প্রমোশন করব না। এবার আসি এই জায়গায় ট্যাগের, এই জায়গায় তো প্রথমে আপনি যে ট্যাগটা ইউজ করছেন সেই ট্যাগটা আপনি এখান দিয়ে দিতে পারেন, প্রথমে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপরে এটা দিছি, এটা দিয়ে দিলাম, ওই যে হ্যাশ দিয়ে যে জিনিসটা দিলেন ওটা বুঝতে পারলাম না, ওইটা ভিডিওতে তোমার র্যাঙ্ক রেসিও করতে সহযোগিতা করবে, ঠিক আছে। ভিডিওতে দেখো না কেউ কেউ আছে এখানে হ্যাশট্যাগ ইউজ করে, এখানে দেখো ঢাকা কলকাতা সিলেক্ট করছে, তো আপনি চাইলে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ হিসেবে ওইটা ইউজ করতে পারেন। দেখি কেউ করছে কিনা, এই যে দেখছো ও করছে এসইও ইউটিউব ভিডিও, দেখছো এখানে শো করবে, দেখতে ভালো লাগবে, দেন এসইও হইলো সামথিং। ও আচ্ছা আচ্ছা, ওইটা ওখানে শো করবে না? হ্যাঁ 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 হ্যাঁ, তো এইভাবে করতে হবে। তো আমি এটা দিলে ভালো হবে, এখানে তিনটা, এখানে তিনটা শো করবে, ঠিক আছে, তো আমরা তিনটাই দিব। তো আবার আমি উপরে দিকে যাই, তো আমি এই ভিডিও আপলোড, হ্যাঁ তো এটা নিয়ে আসি ভিডিও আপলোড, আমি ট্যাগটা আমার ফার্স্টে ওইখানে যে কয়টা ট্যাগ আছে সেই কয়টা ট্যাগ উপর বেস করে আমি এখানে দিয়ে দিলাম, বিষয়টা বুঝতে পারছো? তো আমার তো এখন মাথায় ট্যাগ আসতেছে না এখন কি দিব, এখানে কিন্তু অনেকগুলো সাজেস্ট করতেছে দেখছো, এটা আমি পরে যাই। আপনার আরো কিছু মানে জায়গা আছে যেখান থেকে আপনারা কিন্তু ট্যাগ নিতে পারেন, আপনারা গুগলে সার্চ করতে পারেন কিওয়ার্ড রিসার্চ অথবা ট্যাগ জেনারেটর লিখলে আপনারা পেয়ে যাবেন এখানে। তা এটাও জনপ্রিয়, আবার আরো কিছু দেখাই, এটা না আমি কয়েকটা দেখাই যেগুলো আমি সবসময় ইউজ করি, এখন তো অনেকগুলো আইসে দেখতেছি।
আমরা এখান থেকে আপাতত নেই না, তারপরে আপনাদের সুবিধার জন্য এখানে নিতে পারেন। তো কয়েকটা শব্দ দিলে এখানে বাকিগুলো সাজেস্ট করবে। এই যে দেখেন, আপনি এখান থেকে কিন্তু সব ধরনের কিওয়ার্ড নিতে পারেন, গুগলের জন্য নিতে পারেন, ইউটিউবের জন্য নিতে পারেন, বিং এটাও কিন্তু গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন, অ্যামাজনের জন্য নিতে পারেন, ইবের জন্য নিতে পারেন, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, এটা কিন্তু আপনি নিতে পারেন। তো আমার দরকার হলো ইউটিউব, আমি ইউটিউবের জন্য নিলাম, তো আমি এখানে লিখলাম একটা ভিডিও, আমি ওই যে একটা কিওয়ার্ড, কারো এখান থেকে নয়েজ আসতেছে, মিউট অল। তো এবার আমি এখান থেকে গ্লোবালি দিতে পারি, গ্লোবালি সিলেক্ট করে এখানে সার্চ করতে পারি। ওরা হয়তো 5 সেকেন্ড সময় নেবে, ওরা বাকি ট্যাগ গুলো আমাকে সাজেস্ট করবে। দেখেন আমার ট্যাগ নিয়ে কোনো সমস্যা নাই, দেখছেন এখানে কিন্তু ট্যাগ গুলো সাজেস্ট করতেছে কি কি ট্যাগ হতে পারে। আমি কিন্তু ভুল লিখছিলাম, শুধু আমি দিছিলাম কি বাংলা টিউটোরিয়াল, আর ওরা কিন্তু সাজেস্ট করতেছে বাংলা টিউটোরিয়াল। এখান থেকে কিন্তু আমরা এইভাবে নিতে পারি। তো আমি এবার কপি করি, কপি করে এখানে দিয়ে দিলাম ট্যাগের ভিতরে। কয়েকটা নেই আপাতত, ইউটিউব ভিডিও এসইও 2020 আছে, তাহলে আমি 22 দিয়ে দিই। 22 সালে যায় এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, যে সার্চ করবে আপনার ভিডিও খুঁজে পাবে। তো আরো দেখেন ভিডিও, তারপরে টিউটোরিয়াল, এগুলো যেগুলো আপনার যায় সেগুলো নেবেন। তো ধরেন এখান থেকে কিছু বের করে আপনি নিলেন, নেওয়ার পরে আপনি তাহলে কি এখন আমি ওদেরটা দেখি ওরা কি কি দিচ্ছে। তো এবার আমি ওদেরটা নিব, এর ভিতরে কিন্তু আমরা সবগুলোই দেখতে পারতেছি স্টেপ বাই স্টেপ, মানে ও কি ইউজ করছে ওইটাও আমরা গুগল থেকে নিতে পারতেছি। তাহলে আমাদের কিন্তু ট্যাগ নিয়ে কোনো সমস্যা নাই, 500 ট্যাগ নিয়ে কোনো সমস্যা নাই। ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, তো এটাও আমরা ইউজ করতে পারি যেহেতু আমাদের সাথে মিল আছে, দিয়ে দিলাম। তারপরে ধরো আমার ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল মোবাইল, মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব এসইও করতে হবে এটাও আমরা দিয়ে দেয় যেহেতু নাই, তারপরে দিয়ে দিলাম। মানে এগুলো কিন্তু ওর পরে মানে এই ছেলেটা ইউজ করছে, বিদায় কিন্তু এখানে আসছে কয়েকটা কিন্তু দেখাইতেছে। আবার এই ছেলেটা দেখি ফার্স্টে যে এই ছেলেটা আছে, মানে এর কিন্তু এ কিন্তু অনেকগুলো দিছে, দেখেন এ কিন্তু অনেকগুলো দিছে। তো কিওয়ার্ড বিহারে কিন্তু অনেকগুলো সাজেস্ট করবে, মানে এখানে দেখেন অল দেয়ার দিলে কিন্তু আমরা সবগুলো দেখতে পাবো, ঠিক আছে। মানে এগুলো বেশি র্যাঙ্ক করছে, বিদায় এগুলো দেখাইতেছে। তো হাউ টু ব্যাঙ্ক ইউটিউব ভিডিও দরকার নাই, ওর যেহেতু 92 এসি স্কোর, তাহলে ওয়ার্ড ট্যাগ গুলো নেওয়া আমাদের জন্য বেটার হবে। তো এটা আমি ইউজ করছি, ইউটিউব এসইও এটা আমি নিতে পারি। যেগুলো এক নম্বরে আছে অনেকগুলো ভিডিও দেখে রিসার্চ করবেন, পরে যেগুলো এক নম্বর পজিশন আছে ওগুলো দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। তো চাইলে আপনি নিজের জন্য বানায় নিতে পারেন, ইউটিউব এটা ইউজ করছি। তো হয়ে গেছে, এবার মনে করেন আর পাইতেছি না, কারো কিছু পাইতেছি না, তখন আসবে আপনি এই কিওয়ার্ড, মানে আমরা যে ভিডিও কিউটা সর্বপূর্ণ হবো, এখানে আমরা ক্লিক করবো। দেখেন এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে, দেখছেন সাজেস্ট করতেছে। তো মোটামুটি দেখেন এইগুলো দেখাচ্ছে, 5% গুলো দেখাচ্ছে, ওইগুলো কি এগুলো? এত নাম্বার ভিডিওর পরে থাকবে আঙ্গুরটা 60 নাম্বার পজিশন, এই ভিডিও গুলো ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, মানে আমার আগে আরো 70 জন আছে, ঠিক আছে, আমারটা 71 নাম্বার, মানে সেম সেম আগে। আলাদা করে লিখতে হবে, আমি যে টাইটেল ভিডিও নিচ্ছি সেটা দেখাবে, কিন্তু সার্চ করলে একদম ডেসক্রিপশনের সাথে মিলে গেলে পাবে। তো সেটাই তো বললাম যে আপনার এসইও করতে গেলে আপনার উপরে টাইটেলটা আপনাকে ডেসক্রিপশনের ভিতরে দিতে হবে, তাহলে আপনার এসইও হবে, নইলে হবে না, ঠিক আছে। এখানে এসইও হচ্ছে তিনটা, দুইটা জায়গায়, টাইটেল দেন ডেসক্রিপশন, আর কোনো জায়গা নাই, ঠিক আছে। তো এটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমাদের ট্যাগার নাই, এখানে দিলাম। এখন যেটা করবো আমরা এখানে সার্চ করব, এখানে আমরা ক্লিক করব, দেখেন ট্যাগের জগতে আসবো। এখন ট্যাগ ঠিক আছে, ট্যাগ আমরা এত মাথায় না আসতে পারে, নো প্রবলেম, এখানে আছে ট্যাগ, ঠিক আছে। তো দেখাই একটু, আমাদের লোডিং নিচ্ছে, এটা আমি ডিলিট করে দিতে পারি, দরকার নাই, এখানে দিয়ে দিই। এখানে দেখেন, দেখেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ফার্স্ট, এগুলো কিন্তু লো লো কম্পিটিশন কিওয়ার্ড, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এগুলো ইউজ করতে পারেন, না চাইলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন, যেমন আমি লিখতে পারি ইউটিউব ভিডিও, ইউটিউব
ভিডিও এসইও। তো এবার দেখেন একটা সাজেস্ট করতেছে, তো এগুলো নিতে পারেন, এগুলো নিতে পারেন। এখন দেখেন শেষ হয়ে গেছে গা, তাহলে আমি কি করবো, এর ভিতরে আবার ক্লিক করবো, তাহলে আরো আরো কিছু বেরোবো। তো এটা মধ্যে বের করি, আবার দেখছেন আরো বেরিতেছে, আবার এটা মধ্যে ক্লিক করবো, আর একটু বেরোবো, সমস্যা নাই, এভাবে বের করিয়ে নিতে পারবেন। তো এভাবে বের করে করে আপনাকে দিতে হবে, অথবা ওইভাবে অন্যটা মতো বানিয়ে নিতে পারেন, অথবা আপনার নিজেদের মতো করে তৈরি করে নিতে হবে। এটা পেটটা ইউজ করলে সবগুলো দেখতে পারতেন কোনটা কোন আমার পজিশন। মোটামুটি 445টা হয়ে গেছে। তো এবার আমি আমার নামটা, আমাদের চ্যানেলের যে নামটা থাকবে সেটা আমি এখানে দিয়ে দিলে আমার মানে চ্যানেলে কেউ আমার নাম লিখে কেউ সার্চ করলে এই ভিডিওটা পাওয়া যাবে। তো মোটামুটি হয়ে গেছে, এবার এটাই আমি আপাতত এডিট থাক, আপনি চাইলে মিল করে দিতে পারেন, আর দুইটা ট্যাগ দিলে হয়ে যাবে তার নামে, আর দুইটা দিই ইউটিউব ভিডিও। তো পরিপূর্ণ করে দিয়ে দিই, ওকে এটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, 19টা, ওকে 19টা আমি 21 করে দিতেছি, দেখেন মেলা বড় হয়ে গেছে, 28টা হয়ে গেছে। ওইখানে সিলেক্ট করলে অ্যাড হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করলে হয়ে যাবে, দেখছেন অ্যাড হয়ে গেছে, 93টা, আর ইউজ করা যাবে না। তো এবার এটা কাজ শেষ। এবার এই ভিডিওটার ভিতরে একটা জিনিস দেখছিলাম আমরা, মনে আছে কি, কলকাতা এই লোকেশনটা কিভাবে অ্যাড করবেন। তো এখানে দেখেন নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে ভিডিও, ভিডিও কি লোকেশন, আপনি ধরেন তাহলে আমার ট্যাগটা কিন্তু এখানে শো করবে না, লোকেশন শো করবে। তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ। এটা যদি প্রথমটা রাখেন ইউটিউব লাইসেন্স, আপনার ভিডিওতে কপিরাইট করতে পারেন, ইউটিউব অটোমেটিক করবে। আর এটা যদি দেন তাহলে আপনাকে সবাই আপনার ভিডিওটা রিস্পন্সার হিসেবে নিতে পারবে কাজ করার জন্য, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি দেখাইতে চান হয়ে যাবে, আর এগুলো দরকার নাই আপাতত। এখানে আর একটু বুঝুন তো ভাই, এটা হচ্ছে ভিডিও লোকেশন, লোকেশনে পরে যেটা বললেন সবাই নিতে পারবে, এই যে নিচেরটা আমরা সিলেক্ট করলে সবাই আপনার ভিডিওটা আপলোড করতে পারবে। ওই যে আমরা যখন বিভিন্ন ধরনের গান দেখি, মানে আমরা গান দেখি না কিছু, যে একটা গানই অনেকজনে কিন্তু চালাইতেছে মিউজিক, হ্যাঁ, কপিরাইট ছাড়া, কপিরাইট ছাড়া কোনো ক্লেম মিলেম নাই, ওই গানের ভিতরে যদি 10 টাকা কামাই হয় আপনাকে কিন্তু আমাকে 4 টাকা অথবা 5 টাকা দিতে হবে। আচ্ছা, তাহলে কিন্তু সমস্যা হবে না। আর যদি আপনি মানে ইউটিউবে লাইসেন্স করে রাখেন যে আমার ভিডিও কেউ ছাড়তে পারবে না, তাহলে আপনার ভিডিওটা কেউ ছাড়ার সাথে সাথে কপিরাইট হয়ে যাবে। ওকে ক্লিয়ার? বা আর নিচেরটা দিলে কপিরাইট হবে না? না হ্যাঁ হবে না। তো এটা হয়ে গেছে। এবার এগুলা ক্যাটাগরি, আপনার ভিডিওটা কি রিলেটেড সেটা দিতে পারেন, এটা এডুকেশন রিলেটেড ভিডিও এটা দিতে পারেন, আর কমিউনিটি রেটিং এগুলো লাগবে না। আপনি যেটা করবেন এখন, এটুকু মধ্যে কারো সমস্যা আছে? আর ওই নিচেরটা বললেন 4-5 টাকা দিবে, মানে ওইটা কি বুঝালেন? মানে হচ্ছে ওই ভিডিওটা যদি নিচেরটা সিলেক্ট করেন, তাহলে আপনার ভিডিওটা যদি কেউ নিতে চায়, ওই ভিডিও থেকে অ্যাডসেন্স থেকে যত টাকা কামাই করবে আপনার অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে। ও আচ্ছা, মানে অটো চলে আসবে? হ্যাঁ, তার কাছে আমার ডিল করতে হবে না, ঠিক আছে? তো এইটুকে কারো সমস্যা আছে ভিডিও আপলোড করা নিয়ে? সবাই চুপচাপ, তাহলে হবে কেমনে? নেই তো, নেই। ওকে, সমস্যা থাকলে হাত জাগাবেন না, কথা বলবেন। তাহলে আমি নেক্সট সিস্টেমে চলে গেলাম কিন্তু। ওকে, নেক্সট সিস্টেমে ক্লিক করলাম। দেখেন আমাদের প্রথম স্টেপ শেষ। এটা আপনি এখানে কিছু অপশন আছে, আপনি চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন, সেটা আমি একটু বুঝাই। দেখেন এখানে অ্যাড, এটা বলা হয় ইন ডিস্কিন। আমি একটু গোপাল বাড়ি চলে যাই, দাঁড়ান দেখি এই ভিডিওতে লাস্টের দিকে আসে কিনা ইন ডিস্কিন। ইন্ডিস্ক্রিন, এই যে দেখেন, ও কিন্তু দুইটা ভিডিও ইন্ডিস্ক্রিনে রাখছে। কারো যদি পছন্দ হয় এখান থেকে ক্লিক করে কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারবে, পপ আপ। হ্যাঁ, ইন্ডিস্ক্রিনের ভিডিও, ঠিক আছে? এটার বলা হয় ইন্ডিস্ক্রিন। এটা আমরা কিভাবে সেট করব, ধরেন আমি কয়টা ভিডিও রাখবো সেটার এখানে কিন্তু দেওয়া আছে, দেখছেন? এটার বলা হয় ইন্ডিস্ক্রিন। ধরেন আমি দুইটা সেকশন রাখলাম, এই ভিডিওতে দুইটা সেকশন রাখলাম, এখানে আমার একটা লোগো থাকবে আমার ইউটিউবে। আমি চাইলে এটা কপি করে, ধরেন কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হইতেছে না, যাই হোক ওইটা না হইলো আপাতত, মনে হয় এখান থেকে করে ভিডিও, আর একটা ভিডিও, হ্যাঁ এবার হতে পারে, দেখছেন হয়ে গেছে, দুইটা তিনটা বানাইলাম।
তো আমি আরেকটা কপি করি, এটার উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরেন এটা করি, এবার আবার ডুপ্লিকেট করি, এখানে ক্লিক করলে হয়ে যাবে ভিডিও। তো যাই হোক আপাতত তিনটাই থাক। তো এবার আমরা যেটা করব, ভিডিও সিলেক্ট করতে হবে না কোনটা কোনটা দেখাইতে চাই? না আমি আগে আমার টেমপ্লেট নিতে হবে না, আমার টেমপ্লেটটা কি রকম হবে তারপরে তো ভিডিও দিব, তাই না? আচ্ছা ঠিক আছে, আগে ক্লাসটা করো তারপরে প্রশ্ন করো, আমি তো প্রশ্ন করার জায়গা রাখবো, ঠিক আছে? এবার ধরেন আমি এটার ভিতরে আমি একটা ভিডিও রাখবো, তো এই ভিডিওটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, এই টেমপ্লেটের উপর ক্লিক করে আপনারা চুজ স্পেশাল ভিডিও এখানে ক্লিক করবেন, ক্লিক করে ধরেন আমি এখানে দিয়ে দিলাম ফাইবারের এই ভিডিওটা, হয়ে গেল। ধরেন দ্বিতীয়টা আমি আবার চুজ করলাম, তো এখান থেকে চুজ করি, প্লে স্টোর দেওয়ার দরকার নাই, আমি আবার এখানে ক্লিক করি, দাঁড়ান একটু, চুজ ভিডিও, চুজ ভিডিও, ওকে আমি এবার দেই হচ্ছে ক্যানভার ক্লাসটা দিয়ে দিলাম, এখানে এটা আসতেছে না, ওকে সমস্যা নাই, আমি এটা ডুপ্লিকেট করি একটু, ফটো ভিডিও আর একটা সেকশন রাখলাম, তো এটা চুজ ভিডিও করি, এটা কোনটা দিব, ফেসবুক অ্যাড প্রিন্ট স্ক্রিনে এটা হয়ে গেছে মাপ মতে, দেখছেন তিনটা হয়ে গেল কিন্তু। এবার আমি যদি সেভ দেই তাহলে কিন্তু আমার এটা সেভ হয়ে গেল। এখন যদি আমার ভিডিওটা কেউ দেখতে চায় ইন্ড স্ক্রিনে দেখতে পারে, কার্ড স্ক্রিন, কার্ড স্ক্রিন সেমি, ঠিক আছে, আমাদের প্লে লিস্ট যোগ করতে পারি লাস্টের দিকে, ভিডিও অ্যাড করতে পারি, গান মিউজিক এগুলো দরকার নেই, আমাদের কার্ড স্ক্রিনে কাজ লাগে না। তো এটা থাক, আমি ইন্ড স্ক্রিন কমপ্লিট হলাম, এবার নেক্সটে ক্লিক করে দিই। এবার দেখেন আমার ভিডিওটা কি কপিরাইট হয়েছে কিনা, এখন মানে ইউটিউব এমন একটা পলিসি তৈরি করছে যে পলিসির ভিতরে আপনার ভিডিওটা কপিরাইট যদি হয় তাহলে এখানে লেখা হবে কপিরাইট, আর যদি কপিরাইট না হয় তাহলে নো কপিরাইট ইস্যু। তাহলে আপনি যদি এটা লেখা থাকে নো ইস্যু কপিরাইট, মানে কপিরাইট নো ইস্যু, এটা যদি লেখা থাকে তাহলে আপনি নির্দ্বিধায় ভিডিও আপলোড করবেন, কোনো সমস্যা নাই, যার যোগ্য নাই, আপনি নিশ্চিতভাবে ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা হবে না পরবর্তীতেও। এবার থেকে এটা হয়ে গেল, এবার আমরা নেক্সটে আবার ক্লিক করি। এবার ভিডিওটা এখানে কিছু অপশন আছে, ধরেন এই ভিডিওটা আপনি কি করতে চান, প্রাইভেট করতে চান, প্রাইভেট করলে কিন্তু যারে আপনি দিবেন, যার জিমেলে দিবেন, এখানে যদি অনেকগুলো জিমেল দেন তার ওই জিমেলে কিন্তু ভিডিওটা তার জিমেল ছাড়া কেউ দেখতে পারবে না, ঠিক আছে, এটা হলো প্রাইভেট ভিডিও। তো এটা হচ্ছে এই ভিডিওটা না প্রাইভেট না পাবলিশ, এটা হচ্ছে আনলিস্ট, এই লিঙ্কটা আপনার দিয়ে দিলে কাউরে জিমেল মিমেল লাগবে না, আমরা বেশিরভাগ ভিডিও আনলিস্ট করে রাখি, মানে আমাদের সাবস্ক্রাইবার ছাড়া কেউ দেখতে পারবে না, ওকে, যদি ভিডিওটা ছাড়ি, অথবা আমরা যাদেরকে দিব তারাই দেখতে পারবে, তো লিঙ্ক যাদেরকে দিব তারাই দেখতে পারবে। ওয়াস এখানে দেখেন পোস্ট করবে অ্যানিয়ন উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ইউ ওয়ার্স ইউর ভিডিও, তার মানে যারা এই ভিডিওর লিঙ্কটা পাবে শুধু তারাই দেখবে, আর এটা অনলি দিস পিপল জাস্ট চুজ দ্য ওয়াস ইউর ভিডিও, মানে আমি যাদেরকে পছন্দ করব তাদের তাদের যাদেরকে আমি পছন্দ করে লিঙ্কটা দিব বা তাদেরকে আমি এখানে অ্যাড করব তারাই দেখতে পারবে। আর পাবলিশ হচ্ছে এভরিওয়ান ক্যান ইউ দ্য ওয়াস ইউর ভিডিও, মানে যে কেউ এই ভিডিওটা দেখতে পারবে। তো এখানে তো আমরা এই দুইটা এই তিনটা অপশন সবাই জানি, কিন্তু নিচে দেখেন একটা অপশন আছে শিডিউল, শিডিউলটা হচ্ছে ধরেন আপনি মরে গেছেন বা ঠিক আছে কবরে যাওয়ার এক বছর পরে আপনি কারোর জন্য প্ল্যান করে রাখতে পারবেন যে একটা ভিডিও আপনি এখান থেকে ফেস যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি পাবলিশ করে রাখতে পারবেন, আজ থেকে আজকে কত 21 সাল, আপনি মরে গেছেন সমস্যা নাই, আপনি 25 সালে আপনার একটা ভিডিও পাবলিশ হবে, আপনাকে কিছু করতে হবে না, ইউটিউব নিচ থেকে করে দিবে, ঠিক আছে, এই টাইমে পাবলিশ হবে, 23 সালে এই টাইমে পাবলিশ হবে, জাস্ট এই টাইমে 24 সালের এই টাইমে ইউটিউব পাবলিশ করবে, আপনার কাছে শুনবেও না, ঠিক আছে। আবার যদি এটা যদি দিয়ে দেন তাহলে অটো পাবলিশ হয়ে গেল, আর যদি নিচেরটা দেন তাহলে কিন্তু আপনার কাছে পারমিশন যাবে, তাহলে কিন্তু আপনার কাছে পারমিশন দেয় ভিডিওটা আপলোড হবে, এটা লাগবে না, আপনি এটা দিয়ে দিতে পারেন। বিভিন্ন হলিউডের সিনেমাতে দেখেন না, হ্যাকিং সিনেমাতে, যে কয় যে আমাকে যাইতে দাও নয় কিন্তু ভিডিও কিন্তু একটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে, এটা হলে এটা শিডিউলের কাজ। তো যাই হোক এটার কাজ এটা, আমরা আপাতত এই ভিডিওটা আমাদের ভিডিওটা আমরা আনপাবলিশ করবো, আর পাবলিশ করে দিই সমস্যা নাই, পাবলিশ করে আমি ডিলিট করে দিবো এখন সমস্যা নাই, তো এটা আমি পাবলিশে ক্লিক করব। একবার দেখি আমাদের এসি স্কোর কত আছে আমরা এখান থেকে দেখতে পারবো, তো আমি একটু পুরো ভিডিও ই করার আগ পর্যন্ত দেখা যাবে না এসি স্কোর কত, না? হ্যাঁ দেখা যাবে, দেখা যাবে, এই সাইডে একটা কর্নারের সিস্টেম থাকে ওইটা দিয়ে দেখা যাবে, আমি দেখালাম না ওটা,
ওটা আমি দেখাইতেছি, তার আগে ভিডিওটা যেটা দিলাম আমি, সবাই 2 মিনিট করে ওয়াচ মানে ই করেন আপনারা, জুমের চ্যাট বক্স দিলাম তাহলে আপনার এসিএস কোডটা খুব দ্রুত বেড়ে যাবে। দেখেন এটা আপনারা একটু ই করেন, জুমের চ্যাট বক্সে দিয়ে 2 সেকেন্ড করে আপনারা ওকে দেন, জুমের চ্যাট বক্সে ভিডিওটা দিছি আপনারা দেখেন একটু। হ্যাঁ ওই যেটা যেটা আপলোড হলো এখনই? হ্যাঁ হ্যাঁ এটাই, ইউটিউবেও পাবেন এখানেও পাবেন, সমস্যা নাই। নোটিফিকেশন পেলাম আমার, দেখ। ওকে ওকে দেখেন, দেখলে আমরা এখানে ভিউ হলে আমরা এসিএস কোডটা আমাদের বেড়ে যাবে। দেখেন কয়টা ভিউ হয়েছে, একটাও হয় নাই মধুরী, তার মানে এখনো ভিউ কালেক্ট হয় নাই। আমি লাইক করলাম, কোথায় গেল তাহলে? লাইক আছে, সমস্যা নাই, কিন্তু ভিউ হয় নাই এখনো। ঠিক আছে 2-1 সেকেন্ড সময় লাগতে পারে, তো আমাদের এসএস কোডটা দেখার জন্য একটু অপেক্ষা। ওপেন করে রেখে দিছি তো, দেখতেছি তো। ওকে কিছুটা সময় লাগবে, রিপ্লেস হচ্ছে। দেখেন মোটামুটি 61% হয়ে গেছে। ঠিক আছে, এটা পারফরম্যান্স যত হবে, এটা 15% পারফরম্যান্স হয়েছে। ঠিক আছে, মানে যত মাইসে দেখবো আমাদের পারফরম্যান্সটা তত হবে। তারপরে মোটামুটি কি 61% এসি হয়েছে, খারাপ হয় নাই। তো আরেকটু অপেক্ষা করে এটা আরো বাড়বে, সমস্যা নাই, যত ভিউ হবে তত স্কোর বাড়বে। ভিউ বেশি হলে সিওর স্কোর যাবে না? হ্যাঁ ওইটা পারফরম্যান্সের উপর নির্ভর করে। আমরা এসিও তো ট্যাগ দিয়ে এসি করছি, এখানে দেখেন এখন কত হইছে, একটু কমছে না? সমস্যা নাই, আমি বেড়ে যাবো, কোনো টেনশন নাই। তো এবার দেখেন আমার এসি স্কোরটা কোন জায়গায় শো করতেছে, দেখেন কিওয়ার্ড এসিও মানে এটা হচ্ছে অ্যাভেলেবল, এটা যে আমরা কাজটা করছি, দেখেন পারফরম্যান্সটা কত, 50-এর ভিতরে আমরা পাইছি কত, 46, মানে প্রায় মানে ধরতে গেলে 3.2 পাইছি আমরা, মানে পরীক্ষার একটা রেজাল্ট হয়েছে 3.2 পাইছি, মানে 3.2 আমরা মিস করছি, আর হচ্ছে 46%, মানে 50 মার্কের মধ্যে 46 মার্ক আমরা পাইছি। তো নিচে আবার দেখেন 50 মার্ক আছে, এটা পারফরমেন্সের উপর নির্ভর করবে। আপনি যদি পারফরমেন্সটা ভালো হয় তাহলে আপনি এটা ফুল পাবেন, তাহলে মোটামুটি আমাদের কিন্তু 94-এর কাছাকাছি সবসময় এসি স্কোর থাকবে, কিছুক্ষণের মধ্যে আমরা এসি স্কোর বেড়ে যাবে, সমস্যা নাই। তো সাতটা বিয়ে হয়ে গেছে না, এবার দেখি পারফরমেন্স কত, এটা কমছে না, একটু রিফ্রেশ করি। কতক্ষণ দেখলো এই ভিডিওটা কাউন্ট হয়? 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখলে। এবার তো বেশি হওয়ার কথা, 61%, এটা পারবে, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের এসসি স্কোর মোটামুটি হয়েছে, 50-এর উপর থাকলে হয়ে যাবে। এবার আমার ভিডিওটা ধরেন আমার টাইটেলটা ভুল লেখছি, এবার যেটা করি আমি এটা এডিট করব, দেখেন এডিট করতে পারবো, এডিট এডিট আমি ক্লিক করব। 3 সেকেন্ড লাগে নাকি বললেন মুকুল? না 13 সেকেন্ড লাগবে, তো এই ভিডিওটা কিন্তু আমি চাইলে এখন এডিট করতে পারবো, সেটা বুঝতে পারছেন, এডিট করতে পারবো, তাহলে আমি সবকিছু এডিট করতে পারবো এখান থেকে, সব সবকিছু এডিট করলাম। এবার দেখেন এসি স্কোর কত এসেছে, 46, পারফরমেন্স 15, এগুলা কিন্তু আমি এখান থেকে দেখতে পাইতেছি। দেখছেন পাশ দিয়া নীরব তোমার প্রশ্নের উত্তর, জি ভাই দেখা যাচ্ছে, এইভাবে কিন্তু আমরা এসএস স্কোর বাড়াইতে পারি। তো এখানে থাম্বনেলটা দিলে আমাদের আরো একটু এসএস স্কোর বাড়তো, আমরা থাম্বনেল দিলে যেহেতু একটু কম হয়েছে, তো এখান থেকে দেখো কোনটা কয় নাম্বার পজিশনে আছে, এখান থেকে আমরা দেখতে পারি। এই ট্যাগটা 60 নম্বরে আছে, এই ট্যাগটা দিয়ে কেউ যদি সার্চ করে আমাদের কিন্তু পজিশন 1 দেখাবে, এই ট্যাগটা ইউজ করে আমাদের 25 নম্বরে, এই ট্যাগটা ইউজ করে 12 নম্বরে, 12টা ভিডিওর পর, তো এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, এবার যেটা করি আমি এটা আমি চাইলে পজ করে উঠতে পারি, অথবা এটা এটা পার্মানেন্টলি আমি প্রাইভেট করে দিই, আমার এই ভিডিওটা ছাড়া কোনো দরকার নাই, আমি প্রাইভেট করে দিলাম, সেভ করে দিলাম আমার, তারপরে আমি এখানে এটা ভিতর থেকে আমি এখন দেখতে পাবো, কেউ আপনার ভিডিওটা কিন্তু দেখতে পারবো আপনি। তো তো এই ভিডিওটা নিয়ে
দেখেন এখন কিন্তু আমার এখানে শো করতেছে না, ঠিক আছে? এবার এই ভিডিওটা আমি কিন্তু ম্যানেজ ভিডিওতে আমি ক্লিক করলাম, কিন্তু এই ভিডিওটা দেখতে পারবো, ভিডিওটা আমার আদৌ আছে কিনা, ঠিক আছে? তো দেখছেন মোটামুটি হয়ে গেছে, তো প্রাইভেট করে রাখছি। আমার অনেক ভিডিও আছে, আনপাবলিশ করা আছে, প্রাইভেট করা আছে, দেখেন অনেক ভিডিও আছে আমার, তো 50-60টার মতো ভিডিও আছে আনপাবলিশ, যেগুলো ভিডিও ছাড়া যাবে না, মানে কিছু কিছু প্রাইভেট ভিডিও থাকে ওগুলো ছাড়া যায় না, দেখেন আনপাবলিশড, শুধু আনপাবলিশড আনপাবলিশড এরকম আছে। আপনাদের সামনে অনেক ভিডিও আছে যেগুলো পাবলিশ হবে না, তো এটা আমাদের প্রাইভেট করা আছে, সমস্যা নাই। আমরা যেটা করি এখন, আমি আবার প্রথম পজিশনে চলে যাই, এই ভিডিওটা আমি শেয়ার করতে পারি এখান থেকে, দেখছেন শেয়ার লিংক, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক বিল্ডিং করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। আর সোশ্যাল মিডিয়া এই লিংকটা প্রচার করলে কিন্তু আপনার কিন্তু মনে করেন ভিউ হবে। আরো কিছু মানে গ্রুপ আছে, যেমন আপনারা এখানে লিখতে পারেন ফেসবুকে, অথবা আপনারা বেশি করবেন লিংক বিল্ডিং, লিংক বিল্ডিং ক্লাসটা আসলে ভালো হবে। তারপরে আপনাদের তো এখন রাখেন, এখন আপনারা লিখতে পারেন ইউটিউব সাবস্ক্রাইবার অথবা ভিউ গ্রুপ, এগুলো লিখলে অনেক গ্রুপ পাবেন। ওই গ্রুপে দেখা যাবে 1-2 লাখ করে মেম্বার আছে, আপনি এই গ্রুপ গ্রুপগুলোতে পোস্ট করলে আপনার ভিডিওটা ভিউ হবে, হতে পারে মানে হবে সামথিং, বেশি না। এখানে মোটামুটি দেখেন 1 লাখ মানে 1,82,000 মানুষ আছে পেজ ফলো করতেছে। এগুলো মানুষের ভিতরে যদি আপনার একটা ভিডিও পাবলিশ করেন, আশা করা যায় যে দেখছেন কি পরিমাণ রেসপন্স, 65টা রেসপন্স করছে, এতটা কমেন্ট করছে, তার মানে এই ভিডিওটা কিন্তু মোটামুটি এখানে যেহেতু এগুলা করছে তারা কিন্তু 10 জন যাক, মনে করেন 5 জন যাক, কোনো সমস্যা নাই, 5 জন যদি যায় তারপরে তো আর তার তো একটা ভিউ হইলো, তাই না? তার যখন ভিডিওটা দেখবে তারপরে কিন্তু সাজেস্ট করবে তার কাছে, এরকম করে কিন্তু আপনি যদি 20-25টা 30টা গ্রুপে পোস্ট করেন তাহলে মোটামুটি কিন্তু আপনার একটা ভালো একটা ভিউ পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর এই এই ভিডিওটা কিন্তু আপনার 7-8 মাস কিন্তু এখান থেকে ট্রাফিক আসতে থাকে, দেখছেন সবাই কিন্তু ইউটিউবের এখানে মার্কেটিং করতেছে এইভাবে। সেভাবে করতে পারেন, টুইটারে রিটুইট করতে পারেন, কমেন্টিং করতে পারেন, মানে লিঙ্কডিন মার্কেটিং করতে পারেন, এগুলো অনেক সিস্টেম আছে, আমরা পরে স্টেপ বাই স্টেপ শিখবো। আপাতত এগুলো করেও কিন্তু আপনি একটা ই করতে পারেন, মানে বাইরেকে দেখাতে পারেন, প্রমোশন করতে পারেন এইভাবে, মানে এটার বলা হয় সোশ্যাল লিঙ্ক শেয়ার। সোশ্যাল লিঙ্ক শেয়ারের কাজও কিন্তু ফাইবারে অ্যাভেলেবল আছে, তো এভাবে কাজ করে ভিউ বাড়াইতে পারেন, অথবা আপনাকে যদি ভিউ যদি লাগে তাৎক্ষণিক তাহলে আপনাকে বুস্ট করতে হবে। তো $10 তো বুস্ট করলে মোটামুটি আপনার 5,000 ভিউ আসবে, অর্গানিক ভিউ, ওইটা আমাদের সিস্টেম আছে, তো ওইটাও দেখানো হবে, সমস্যা নেই। ইউটিউব মার্কেটিং এর ওইটা মলাইদার ক্লাস, ওইটা মেবি লাগবে না, আপনারা যেটুকু শিখাইলাম ইউটিউব করে আপনারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে। আর এগুলার আমাদের কম্পিটিশন কিন্তু খুব একটা নাই, তো এখন আমরা আর নাই গাই ক্লাসটা মতো এখানে টপিক।